আল্লাহ পাক যে বলছেন বান্দা যদি নামাজ আদায় করে সব গুনাহ থেকে আমি ফিরায়ে রাখব যেহেতু আপনি ফিরতে পারতেছেন না তাহলে বুঝতে হবে আপনার নামাজ কিন্তু হচ্ছে না ঠিক কি না সর্বশেষ আমাদের সম্মানিত এক ভাই মিজানুর রহমান আল আজহারি আবু জাহেলের ষড়যন্ত্র করে তাকেও কিন্তু দেশ ছাড়া করেছে ঠিক কি না আমরা বুঝি এই ষড়যন্ত্র কার কথা বলে না কার আবু জাহেল আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه সবাই আমার সাথে কণ্ঠের শক্তিকে একত্রিত করে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد কণ্ঠের শক্তিকে ছেড়ে দেন দুনিয়ার কত নাম তো কত জোরে ডাকেন নবীর শানে দুরুদ পড়বেন তা কণ্ঠ থেকে বের হচ্ছে না সবাই প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد. بطلة نوراني كراتية مدرسة ويتم خانة ردوغي دوئي دين بيبي واز محفلر اسكر پوثوم راجوني উপস্থিত আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট কচি কাঁচা মাসুম বেগনা বাচ্চারা, এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ঘরে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকে আমি শান্তির বাণী আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বপ্রথমে সেই মহান ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে কবুল করে দুনিয়ার মধ্যেই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে মাথা নত করে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য বলতেন তাহলে আজকে এখনো যারা দোকানপাটে বসা আছে এই সকল ভাইরা চিন্তা করতেছে প্রথম দিন, তো এর থেকে এই দোকানে চা খাওয়াই ভালো। এজন্য সেই মহান মনিবকে রাজি খুশি করার জন্য কণ্ঠের যত শক্তি আছে এই শক্তিকে একত্রিত করে আরশে আজিম পৌঁছানোর নিয়াতে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিন। সম্মানিত হাজিরিন, যেহেতু অল্প সময় আমাকে দেওয়া হয়েছে এজন্য আমি আনুষঙ্গিক কোনো কথা না বলে চলে যেতে চাই আজকের মুক্তা খচিত স্বর্ণ অলঙ্কৃত মানবতার শ্রেষ্ঠ বাণী, মুক্তির কেবলমাত্র একমাত্র পথ মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি? আল্লাহ পাক তার এই গোনাগারের জবান থেকে কোরআনুল কারিমের কথা যেন বের করে দেয়, আপনারা দোয়া করেন বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল লোকমান, এই সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কি সূরা বললাম? ৩১ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত মনে থাকবে। এই কোরআনুল কারিমের এই ১৩ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষদেরকে একজন নবী না হওয়ার পরেও, একজন রাসূল না হওয়ার পরেও, তাম পৃথিবীর মানুষদেরকে নয়, তার আপন কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিলেন। আর আমি আল্লাহ পাক এই উপদেশখানাকে এত ভালো আমার লাগলো, আমি তাম পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্য কোরআনুল কারিমের ভিতরে উপদেশখানা লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত কার সামনে নাজিল হয়েছে বলেন তো? হযরতে লোকমান। ও আমার ভাইরা,
আজ আমরা কলিজার টুকরা সন্তানকে কতই না কত উপদেশ দেই। মাঝে মধ্যে সকালবেলায় সন্তান ঘরের মধ্যে ঘুমানো আছে, বাবা বলে ও অনেক রাত করে বাড়ি আসছে, এখন ডাকার প্রয়োজন নাই, এরকম আমরা উল্টা পাল্টা উপদেশ দেই, আদেশ দেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এমন উপদেশ দিলেন, আল্লাহ পাক বললেন উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাওলাই করিম এত রাজি খুশি হয়ে গেলাম। লোকমান আলাইহিস সালামের উপদেশ কানাকে আমি কোরআনে দিয়ে তাম পৃথিবীর ভিতরে স্মরণীয় করে দিলাম। তার সন্তানকে কি উপদেশ দিচ্ছে শুনবেন? আল্লাহ পাকের এই মুখলিসিন বান্দা, তিনি তার সন্তানকে উপদেশ দিলেন, তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। সিদকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বললেন হে আমার কলিজার টুকরো সন্তান, আমার নয়নমণি, আমার কলিজার টুকরো সন্তান, শোনো, তুমি যে রবের থেকে সৃষ্টি হয়েছ খবরদার, এক নম্বর উপদেশ হলো তুমি কখনো সেই রবের সাথে শিরিক করবে না। কারণ হলো শোনো, লোকমান আলাইহিস সালাম এবার তার সন্তানকে এই নির্দেশনা দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করবা না কেন, এই শিরক করবা না কেন, তার ওয়াজও আমি করে দিই। কারণ হলো ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বললেন পৃথিবীর ভিতরে মানুষের কাছে যত গুনাহ পছন্দ, যত গুনাহ সে দেখতে পারে দু চোখের ভিতরে, কত গুনাহ আমাদের মাঝে আছে এখন, আছে না নাই? কত গুনাহ সমাজের ভিতরে প্রচলিত হয়ে গেল। সব গুনার এক নাম্বার যে বড় গুনাহ সেটা হলো শিরিক, ঠিক কিনা? প্রথম বললেন ও আমার সন্তান তুমি কি করো না, কথা বলেন না, মাহফিল কিন্তু মুখস্থ করে যেতে হবে, শিরিক করো না। আল্লাহর নবী বলছেন শোনো, এই শিরিক কেমন একটা ভয়ানক গুনাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, যদি কারো আমল নামার ভিতরে সামান্য একটি শিরিক অবস্থায় আল্লাহর কাছে ওঠে, আর তাম জীবন ভর যত আমল করে এক বিন্দু পরিমাণ শিরিক যদি তার আমলের ভিতরে থাকে, যত জীবন যত আমল করেছিল আল্লাহ পাক সব আমলগুলো বরবাদ করে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু বিশ্বনবী বলেন ও আমার উম্মতেরা শোনো, যদি দুনিয়ার বুকে কোনো মানুষ আমল অনেক কিছু করতে পারে নাই, অনেক গুনাহও যদি করে থাকে, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ পাক যদি দেখেন আমার বান্দার আমল নামার ভিতরে অনেক গুনাহ, কিন্তু বান্দার আমলের ভিতরে কোনো শিরক নামক গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক যখন দেখবেন বান্দা অনেক গুনাহ করেছে, কিন্তু আমি তাকে সৃষ্টি করলাম, আমার ব্যাপারে তো কোনোদিন কোনো শিরক করে নাই, অংশীদার করে নাই, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। শিরক ভয়ানক গুনাহ কিনা? আজ বলতে পারেন হুজুর এই কথা কেন বললেন? আমার ভাইয়েরা আজকে এই শিরক দিয়ে তাম বাংলার জমিন নয়, শুধু তাম পৃথিবীর ভিতরে শিরকের জন্ম এমন ভাবে হয়েছে। আল্লাহ পাক বলেন শোনো, মানুষেরা এমন ভাবে শিরক করে যারা মনে করে যে আমরা যাকে আমার সমকক্ষ মনে করেছে, ওরা মনে করে এই সমকক্ষ ব্যক্তি আমাদেরকে মুক্ত করে দিতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত এবং যতগুলো গুণ আছে এই গুণের সাথেও আজ আমরা শিরক করছি। ও আমার মুসলমান ভাইরা, আমি একটা ক্লিয়ার করে দেই, দেখেন এই তো কয়েকদিন আগে চিত্রাং হলো, কথা কয় না আপনারা, টের পান নাই বন্যা ইংরেজিতে ওই ওই নাম বলছি পরে আবার অনেকে কষ্ট হচ্ছে, কি হলো কয়েকদিন আগে আমাদের উপরে বন্যা হলো, যেই বন্যার নাম দিয়েছে চিত্রাং। কিন্তু এই বন্যা যখন আসে আমাদের উপরে, যেখানে আমাদের উচিত ছিল আল্লাহর কাছে সিলিন্ডার করে ক্ষমা চাওয়া, হায় রব্বে কারিম জীবন ভর গুনাহ করলাম, আজ আমাদের গুনার কারণে আমাদের বালা মুসিবত দিও না। যেখানে মানুষেরা বিপদের কথা শুনে আল্লাহর কাছে মাথা নত করবে, তার উল্টা বরঞ্চ আজ মানুষেরা মিডিয়ার সামনে এসে বলে যত বড় বন্যা হোক না কেন আমরা বন্যার মোকাবেলা করব। নাউজুবিল্লাহ মিন জালিক, কথা বলেন এগুলো বলে কি না বলে। আবারও দেখেন সব সময় কথাগুলো বলি কেন, কারণ হলো আমার ভাই, আপনি জমিনে ধান লাগাচ্ছেন, একটু ভালো ফসল হয়েছে বা আপনি ধান বিক্রি করে আল্লাহর কাছে মাথা নত করা উচিত ছিল, শুকর আদায় করা উচিত ছিল, ধানটা বিক্রি করে দিয়ে বলেন ধান ভালো না হলে না খেয়ে মরে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো যখন আল্লাহ পাক দেখেন আমার গোলামকে আমি খাওয়ালাম, আমি পড়ালাম, সব আমি করলাম, আর বান্দা আমার কাছে মাথা নত না করে বরঞ্চ বান্দা জবান থেকে বের করেছে ধান না হলে চাল পাতাম কোথায়, ধান না হলে না খেয়ে মরে যেতাম, এই কথা বলে না। আল্লাহ বলেন যে আমি নারাজ হয়ে যাই, চাকরি না হলে কি করতাম, আমি ছেলের চাকরি না হলে শেষ বয়সে কি খেতাম, ভাগ্য ভালো যে মুক্তিযোদ্ধা ছিলাম, বলে কিনা এই কথা বলেন, বলে কিনা। ও আমার ভাইয়েরা আল্লাহ পাক এমন ভাবে নারাজ হয়ে যান, কেমন নারাজ হন আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দেই, দেখেন আপনার ঘরে যে বিবি আছে, কথা বলেন বিবি আছে না ঘরে, বিশাল অ্যামাউন্ট দিয়ে আনছেন না মোটামুটি হাই হ্যালো, এখন লাগে এখন বিরাট কাবিননামা, জীবনে কোনোদিন পরিশোধ অত দূরের কথা আর 14 গোষ্ঠীও পরিশোধ করতে পারবেন, তার মানে মেয়েদেরকে বাবা বসান, বিয়ের পিড়িতে যখন বাবা বসেন মেয়ের বাবা চিন্তা করেন মেয়েকে বাজারে উঠে দিলাম, আর ছেলের বাবাও বিবাহ আসে যখন বসেন আমি আজকে বড় হ্যাডাম, আমার হলো ছেলে, আমার কি ওনার দেখেন নাই তো ভাব খান কারে বলে, তখন উনি ধরে অ্যামাউন্ট আর এই জোরাজুরি চলে কত দিব। ও আমার ভাইরা যেই ছেলে আর মেয়ের বিবাহের ব্যাপারে ছেলের বাবা আর মেয়ের বাবা বসে এরকম ভাবে দর চুক্তি করে বিবাহ দিল আর মুখরানা পরিশোধ না করতে পারল, সারা জীবন জেনার গোনা হলো, আর ওই পরিবার থেকে যত সন্তান ওই গোডাউন থেকে যত প্রোডাক্ট বের হবে একটাও কিন্তু আব্দুল কাদের জিলানি বের হবে না, ঠিক কি না, সব বের হবে কালা জাহাঙ্গীর, কথা কয় না ঈশ্বর শিকদার, এগুলো বের হবে, কারণ কি আপনি বিসমিল্লাই করেছেন আকাম। আমার ভাইরা প্রত্যেকের স্ত্রী এরকম আছে না নাই, যারা বিবাহ করেছেন স্ত্রী আছে, আমি এই কথা বলতেছিলাম আল্লাহ কেমন ভাবে আপনার উপর রাগ হয় দেখেন, আপনার বিবিকে আপনি ঘরে নিয়ে আসলেন, কাজীর সামনে দাঁড়ায় লিখলেন, আর আপনি জবান থেকে একটা বাক্য বললেন কবুল, এই বাক্য বলার সঙ্গে সঙ্গে ওই নারী আপনার উপরে দায়িত্ব সব বোঝা মাথায় উঠে গেল, ঠিক কিনা, সারা জীবন খাওয়ালেন পড়ালেন সোনা দানা সব কিছু আপনি দিলেন,
বিবিকে কত রকমের সাজন গোজন দিলেন, কাপড় দিলেন, কত রকমের আসবাবপত্র সাজন দিলেন। কিন্তু আমার ভাই, যদি দেখেন বিবাহের দশ বছর পরে যে বিবির জন্য রক্ত পানি করে এত পরিশ্রম করলাম, সময় দিলাম, ওই বিবি রাতের আধারে অন্য মানুষের সাথে মোবাইলে কথা বলে, এরকম যখন দেখবে, অথবা কারোর সাথে ধরা খেয়েছে, আপনারা কি বলেন, তখন ওই স্ত্রীকে রাখবে, কথা বলেন, রাখবে? আমার ভাইয়েরা, সামান্য এরকম যদি গোনাহের দিকে ধাবিত হয়েছে, এই কথাও যদি স্বামী শোনে, হাত বানায় দিল না, পা বানায় দিল না, চোখ বানায় দিল না, শুধু এই চোখে কি লবে কি মাখাবে এটা একটু কিনে দিয়েছে, যার কারণে স্ত্রীর উপরে এত অধিকারের কারণে তাকে ঘর ছাড়া করে দিল। আল্লাহ বলেন, যখন বান্দার হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, সব কিছু যখন বান্দাকে আমি দিলাম, এই বান্দা যখন আমার না শুকরিয়া করে, শরিক করে, অংশীদার করে ইবাদতের ক্ষেত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বেশি নারাজ হয়ে যাই। ঠিক কি? আমার ভাইরা, এই জন্য প্রত্যেক নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহি গায়রু, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি চলবে না। তাহলে বোঝা যায় সবচেয়ে বড় গুনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, শিরক কেমন গুনাহ শুনে নাও, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় ধরনের জুলুম, বড় ধরনের জুলু। আমাদের সমাজে মুনাফিকি কাকে বলে এই অনেকে বোঝে না, খালি মুনাফিক কয়, কিন্তু মুনাফিক কেমনে হয় তা বোঝে। আবার অনেকে বলে উনি জালেম, আমার উপরে জুলুম করেছে এটাও বলে, কিন্তু জালেম কত ধরনের কত রকমের জুলুম আছে। অনেকে মনে করে শুধু সরকার আমাদের উপরে জুলুম করে, আর আমি বোধহয় পীর সাহেব, আমার বুঝি, আমি বুঝি কোনো জুলুম করি না। আজকে কোরআন দিয়ে বলতে চাই, ও আমার ভাইরা, কত রকমের জুলুম আমরা করি, কত রকমের জুলুম আমরা শিকার হই, কত রকমের মাজলুম হয়ে কত মানুষ বেঁচে আছে, যাদেরকে ক্ষমতা দেওয়ার পরে জুলুম করলো, এদেরকে বলা হয় জালিম। কি বলা হয়? আর যার উপরে জুলুম করলো তাকে বলা হয় মাজলুম। কি বলা হয়? এটা তো আপনারা জানেন, কত রকমের জুলুম আমরা করি দেখেন। এক নম্বর জুলুমের কথা আল্লাহ বললেন, সব থেকে বড় জুলুম হলো যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, যারা বাবার দরবারে যায় বলে আপনি যদি তাবিজ না দেন তাহলে সন্তান হবে না। আল্লাহ পাক বলেন, আমার আরশে আজিম পর্যন্ত গুসায় ফেটে যান। সন্তান দেওয়ার মালিক কে? আবার দেখেন, এমন একটা কুপ্রথা আসছে আজকে, যেহেতু মা বোনেরাই মাইকের আওয়াজ শুনতেছেন, ছোট ছোট বাচ্চা সন্তানেরা যখন ভূমিষ্ঠ হলো, মায়েরা কিছুদিন পরে যখন দেখতে যাবেন, দেখবেন ছোট বাচ্চার কপালের উপরে একটি কালো টিপ দেওয়া আছে, কথা কয় না? মা বোনরা এরকম দেয় না, কোনোদিনও দেন নাই। হঠাৎ করে একটা বাচ্চা দেখলাম যার কপালের উপরে টিপ, হাতের তালুতে টিপ, দুই হাতের তালুতে, পায়ের তালুতে এত বড় বড় টিপ দিয়ে রেখেছে। জিজ্ঞাসা করলাম কারণ কি, বলল এই টিপ দিলে মানুষের নজর পড়বে না। আমি বললাম, শোনেন, আপনি আমাকে বলছেন আমার সন্তানকে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, পশ্চিমকালেও আমার ঝাড়ফুঁকে কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানের কপালের উপরে এই কালীচরণের টিপ থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিলে কোনো কাজ হবে না, কথা কন্যা ঠিক কিনা আছে না? না, এরকম
এরপর আল্লাহ পাক বলেন শোনো, এটা ছিল এক নম্বর জুলুম। কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক বলছেন দুই নম্বর জুলুমটা কি, মানুষেরা কি জুলুম করে দুই নম্বর, সেটা হলো কি? আল্লাহ পাক বলেন দুই নম্বর জুলুম হলো যে আল্লাহর আদেশকে অমান্য করে, এই লোক হলো আর এক জালেম। ঠিক কি না? যে আল্লাহর আদেশকে অমান্য করল, আল্লাহ পাক মানুষের উপরে এরকম আদেশের আয়াত দিয়েছেন 1000 কত, আর নিষেধের আয়াত দিয়েছেন 1000 কত মোট। ও আমার ভাইরা, আদেশের আদেশটা আয়াতটা মানলে যতটুকু ছাবের অংশীদার হবেন, নিষেধেরটা মানলেও কিন্তু এর থেকে কম নয়, বরঞ্চ আমল করার থেকে, অন্যায় কাজ থেকে ফিরে থাকা বড় আমল। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো, এই দুই নম্বর জালেমদেরকে চেনো, এরা কারা? যদি আমাদের ভিতরে এই সমস্যাগুলো থাকে তাহলে বুঝে নেবেন আমি আল্লাহর কাতারে এখনো ইমানদার হতে পারি নাই, আল্লাহ পাকের কাতারে এখনো জালিম হিসেবে আছি। ঠিক কিনা? ঠিক কিনা? বলবেন হুজুর এই জালেম কার উপর জুলুম করে, এটা নফসের উপরে করে। কার উপরে করে? আর আগেরটা করেছিল কার উপরে? আল্লাহর অস্তিত্বের উপরে। দেখেন তার প্রমাণ কি? আল্লাহর আইন অমান্য করলে জালেম হয়ে যাবে, তার প্রমাণ কি? আল্লাহ বললেন কেন? আমাদের উপরে 2000 আয়াত দিলেন, আদেশ আর নিষেধের উপরে 2000 আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, কিন্তু তার আবাল বাশার হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা নিষেধ দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আদেশ আর নিষেধ মোট কয়টা? একটা। কয়টা? আল্লাহ পাক বললেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আছে কিনা জালিমিন? আছে কিনা? আল্লাহ বললেন শোনো, লা তাকরাবা হাযিহি শাজারা, আমি রবের পক্ষ থেকে তোমাকে একটা নির্দেশ দিলাম, খবরদার এই গাছের নিকটে যাবে না, এই একটাই তোমার জন্য নিষেধ, যদি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আল্লাহর আদেশ অমান্য করলে সে কি হবে? জালিম হবে। কিন্তু ভাইরা আমার লক্ষ্য করুন, যাকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করলেন, যাকে আল্লাহ পাক দেখালেন সব কিছু জান্নাতের ভিতরে রাখলেন, যাকে এত কৌশলে এত হেকমতে ফ্রেস্তাদের সঙ্গে গর্ব করে আল্লাহ পাক মানুষদেরকে বানালেন, ও আমার ভাইরা, সেই আদম আলাইহিসসালাম শয়তানের সামনে, কৌশলের সামনে একটা আদেশকেও কিন্তু সে মানতে পারে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আজ আমাদের উপরে 2000 আদেশ আর নিষেধের আয়াত আছে, মাঝে মধ্যে চিন্তা করে আমার থেকে একটা ছুটে যেতেই পারে, কারণ আদম আলাইহিসসালাম একটা আদেশকে যখন ধরে রাখতে পারে নাই, আমি সামান্য গুনাহগার, আমার থেকে অনেক অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ বলেন ও আমার বান্দারা, অপরাধ হলে পরে ভীত হবে না, অহংকারী হবে না, গর্ব হবে না তোমার ভিতরে, সঙ্গে সঙ্গে আমার কাছে ক্ষমা চাবে। আমি আল্লাহ পাক যখন তুমি তোমার এই জুলুমের কারণে আমার কাছে ক্ষমা চাবে, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিসসালাম দেখেন, গুনাহ করে যদি অহংকারী হন আপনি, গর্ব হয় আপনার ভিতরে, আপনি শুনে নেন আপনার জন্য জাহান্নাম। ঠিক কিনা? কিন্তু গুনাহ করে যদি অনুভূতি আসে ভিতরে যে আল্লাহ পাক আমি গুনাহ করেছি, হযরতে আদম আলাইহিসসালাম যেইন আল্লাহ পাকের এই নির্দেশকে অমান্য হয়ে গেল তার পক্ষ থেকে শয়তানের ধোকায়, আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে আল্লামা আদম আল আসমা, আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখালেন, জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম তার শিক্ষার জোরের উপরে সঙ্গে সঙ্গে মাথা নত করে দিলেন, কারণ কি ভুল হয়েছে এজন্য, ঠিক কি না? মাথা নত করে দিলেন। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা لنكونن من الخاسرين كمون پیغمبر كمون ابال باشار كمون اللر انوگتو چھلن دیکھن جائی بوزلن امار بھول ہوئس بولن قال ربنا তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, জলম না আমি জুলুম করে ফেলেছি। কি বলছেন? আল্লাহ বলছেন জুলুম করলে যে তোমরা কি হবা, জালেম হয়ে যাওয়া যদি আমার নির্দেশনা না মানো। এই জন্য আদম আলাইহিস সালাম হেকমত করে জবাব দিলেন, আল্লাহ পাক আপনার হুকুম অমান্য হয়ে গিয়েছে, আমি জুলুম করেছি নিজের উপরে, ঠিক কিনা, আমাকে মাফ করে দেন। এই কোরআনের আয়াত যদি সত্য হয় আমার মুসলমান ভাইয়েরা, হাজার গুনাহ করেছেন আপনার জীবনে, যদি একবার অনুশোচনা আসে আর গুনাহ করব না। আল্লাহ পাকের এই দেখানো আয়াতখানা যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ যে গুনাহ মাফ করবেন একটা ডকুমেন্ট দিতে হয় না, কথা কয় না। হাদিস শরীফের ভিতরে আসছে, ইজা সাজাদ ইবনে আদম ইতাযাল শাইতানু ওয়া ইয়াবকি ইয়াকুলু, খুব মনোযোগ দেন দিক, শয়তান দেখেন কেমন শয়তান। আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিলেন, ওগো আল্লাহ জমিনের মানুষদেরকে আমি ধোকা দেব, আমাকে এমন একটা পাওয়ার দেন, সামনে থেকে ধোকা দেব, ডাইনের থেকে ধোকা দেব, বামের থেকে ধোকা দেব, পিছন দিক থেকে ধোকা দেব, উপরের থেকে ধোকা দেব, এবং সর্বশেষ তার ফল পর্যন্ত তার রক্তের শিরা উপশিরা পর্যন্ত ধোকা দিতে থাকব। আল্লাহ বললেন সব দিয়ে দিলাম, কিন্তু আমার ভাইয়েরা মাকারু ومكر الله الله خير ماكرين ইবলিসের কৌশল যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক বলেন আমি হলাম বান্দার জন্য উত্তম কৌশলী, সব দিকের কথা বলছে, প্লিজ ভুল করবে নিচের দিকের কথা বলতে পারে নাই। আল্লাহ পাক বললেন, ওগো ইবলিস শুনে নাও, ডানের থেকে ধোকা দেবে, বামের থেকে ধোকা দেবে, উপর থেকে দিবে, সামনে থেকে ধোকা দেবে, পিছন দিক থেকে দিবে, এমনকি তার রক্তের শিরা উপশিরায় পর্যন্ত যে ধোকা দিতে থাকবে, তোমার ধোকার কারণে তাল মাতাল হয়ে যাবে, অপরাধ করতে থাকবে, আর যদি একবার অনুশোচনা হয় আর আমার এই নিচের দিকে কপালটা একবার জমিনের উপরে ঠেকায় দিতে পারে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিব, ওই নিচেরটা আমার আর বাকি চতুর্দিকেরটা তোমার। আমার ভাইরা আজ এর জন্য বলবো, আমার যুবক ভাইরা যারা নামাজ পড়েন না, খবরদার নামাজ ছেড়ে দিবেন না, কারণ এই নামাজটা হলো মুমিনদের জন্য শয়তানের সাথে সব থেকে বড় চ্যালেঞ্জ, কথা কন ঠিক কিনা। ভিন্ন দিকে যেতে চাইছিলাম না, যেহেতু অন্য আলোচনা আছে, তারপরে একটু নামাজের কথা যেহেতু বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যখন তার রবের সামনে সেজদা করার জন্য প্রস্তুতি নিতে থাকে, অর্থাৎ নামাজ আদায় করবে, আল্লাহ পাক
এর কুদরতি কদমে সিজদা করবে। এজন্য যখন প্রস্তুতি নিতে থাকে আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা বলতে থাকে, ওগো মালিক দুনিয়ায় অমুকের সন্তান অমুক নামাজে দাঁড়াচ্ছে, অথচ গোনা করে করে পাহাড় সমান গোড়া করেছে, সমুদ্রের ফেনা পর্যন্ত গোনা করেছে। আল্লাহ পাক একজন ঘোষণাকারী ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই গুনাহগার বান্দার যত গোনা আছে এই গোনার বোঝাটা হাতে নিয়ে দাঁড়ায় থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার আমার কাছে সিজদা না হচ্ছে। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা করবে কি, বান্দার আমলের গোটা নিয়ে দাঁড়ায় থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে। নামাজ শেষে কেবলমাত্র যে আল্লাহকে সিজদায় গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক কিনা, কেবলমাত্র রুকুতে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আজিম, আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতা তখন আল্লাহর দিকে লক্ষ্য করে বলবেন, ওগো আল্লাহ পাক জমিনের অমুকের সন্তান অমুকের নামাজ শেষ হয়ে গেল, আমাকে তো বলছিলেন গুনার বোঝা নিয়ে দাঁড়ায় থাকতে, নামাজ হয়ে গেছে, এখন কি তার গুনার বোঝা আবার তার উপরে উঠাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা, আমি তো হাজার রহমতের মালিক, কত গুণ আমার ভিতরে আছে, যেই বান্দা কেবলমাত্র সিজদায় গিয়ে বলল সুবহানা রাব্বিয়াল আলা, আমি এত মায়া এত গুণের অধিকারী, রব কিভাবে বান্দার ওই ঘরের উপরে আবার গুনাহ দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই গুনার বোঝাটা বহন করে জাহান্নামে পুরায় দিয়া আস। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করবে আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ থেকে তাদের বাঁচাই দিবেন। আজ নামাজ আদায় করি গুনাহ করি, কথা কই না, জিকিরও করি আবার গুনাহ করি, সব করতেছি, গুনাহও ছাড়তেছি না গুনাহও করতেছি। আপনি কোরআনের আয়াত থেকে ডকুমেন্ট নেন, দলিল নেন, আল্লাহ পাক যে বলছেন বান্দা যদি নামাজ আদায় করে সব গুনাহ থেকে আমি ফিরায় রাখব, যেহেতু আপনি ফিরতে পারতেছেন না তাহলে বুঝতে হবে আপনার নামাজ কিন্তু হচ্ছে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের হুকুম যারা অমান্য করছে জমিনের উপরে, এরা কি জালিম? কথা কয় না, এরা কি জালিম? আল্লাহ পাক কত হুকুম দিলেন আর এই জালিমেরা হুকুম মানা তো দূরের কথা, আল্লাহ হুকুম দিলেন খবরদার মদকে হারাম করে দিলাম, আর এই বান্দারা মদকে আজকে লাইসেন্স দিয়ে পাস করেছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক, তাও এত আস্তে। আপনারা জানেন না এদেশে মদের লাইসেন্স পাস হয়েছে, এই মদের লাইসেন্স কে বাতিল করেছে? আমার আল্লাহ পাক। কিন্তু জমিনের আজকে মানুষেরা সেই মদের লাইসেন্স দিয়েছে। আমি কালকে মাহফিলে বলেছিলাম এই দেশে দুর্ভিক্ষ আসবে না, কারণ এদেশে ফজরের আজান শুনে মানুষ ঘর থেকে বের হয় আর এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, এই দেশের মানুষের উপরে অভাব আসবে না, দুর্ভিক্ষ আসবে না, তবে আসবে 100% সত্য যদি এই দেশে আল্লাহর আইন অনুযায়ী এই দেশের বিচার ব্যবস্থা না হয়। কথা কন ঠিক কিনা? ও আমার ভাইরা, দুঃখের বিষয় আজকে স্কুল মাদ্রাসার বইয়ের ভিতরে দেখলাম যেখানে আল্লাহর আইনের কথাগুলো শিখাবে, আল্লাহর বিধানের কথাগুলো শিখাবে, ষষ্ঠ শ্রেণীর বইয়ের ভিতরে, এই তো মাত্র 23 সালের ভিতরে আসতেছে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইতে 11 জন উলঙ্গ নারীর ছবি দেওয়া হয়েছে। আর আপনি চিন্তা করতেছেন আমি তো মসজিদে জিকির করতেছি, ভালোই তো আছি,
আপনার জিকির থাকবে না, নেই ঠিক কিনা? কারণ সন্তানদেরকে চরিত্রহীনা করার জন্য, লম্পট করার জন্য, দুশ্চরিত্র করার জন্য এই দেশের সোনার ছেলেদেরকে চরিত্রহীন করে জাতির সামনে পেশ করার জন্য এই ধরনের চক্রান্ত চলছে, ঠিক কিনা? এটা কোনো ইমানদাররা করে না, সামান্য কিছু নাস্তিক মুরতাদেরা করেছে। ও মুসলমান, গর্জে ওঠার সময় এসেছে। এখনো যদি গর্জন না দেন, আপনার ইমান কতটুকু থাকবে আপনি চিন্তা করে দেখেন। হযরতে খাব্বাব, হযরতে খুবায়ব, হযরতে আমির হামজা, বিশ্ব নবী তার দাঁত ভাঙা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন, আর আপনি নাদুস নুদুস শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ আমি জান্নাত পেতে চাই, লজ্জা লাগবে না কথা বলেন? এজন্য আল্লাহর জমিনের উপরে যখন আল্লাহর আইনের ব্যাপারে কথা হবে, প্রতিবাদ হবে সেখানে, ঠিক কিনা? কারণ আপনার এই কণ্ঠ কে দিয়েছেন কথা বলেন? কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে শিখানোর জন্য বললাম, একটা ছাগলের বাচ্চা দেখো ছোট অবস্থায় জন্মের কিছুক্ষণ পরে ম্যা ম্যা করে ডাকা শুরু করে, কিন্তু তুমি এমন একটা মানুষ, তোমাকে আমি দুই থেকে তিন বছর অথবা চার বছর পর আমি বয়ান শিক্ষা দিলাম, বক্তব্য শিক্ষা দিলাম, যাতে তুমি মনে করতে পারো আমার জন্মের থেকেই তো আমি কথা বলতে পারি, কে আমাকে শিখালো? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কথা যেন তোমার ভিতরে না আসে যে আমি জন্মের থেকে এগুলো হয়েই আসছি। আমি আল্লাহ পাক তোমাকে এই তিন বছর পরে বোবাও করতে পারতাম, আবার এই তিন বছর পরেও তোমাকে মুখে কথা বাঁধবে এরকম বানাতেও পারতাম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করার পর আমি রব্বুল আলামিন তোমাকে বয়ান শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। এই বয়ান শিক্ষা দিলেন কি জন্য? এখন গাজির গান গাবেন, কথা বলেন? আল্লাহ বলছেন, যাতে তোমার বিবেক দিয়ে এই সমাজের উপরে খেলাফতের দায়িত্ব পালন করতে পারো, জমিনের উপরে নেতৃত্ব দিতে পারো, জমিনের উপরে আল্লাহর এই আইনগুলো যেন প্রতিষ্ঠিত করতে পারো, আমি রব্বুল আলামিন এজন্য তোমাকে বয়ান শিক্ষা দিয়েছি। সুতরাং এই জবান দিয়েছেন কে? এই জবান থেকে কার কথা বের হবে মুসলমান? এখনো অনেকে চিন্তা করে শিখ দিয়ে লাভ কি? মাঝে এক মুসলমান বলতেছে, আমি নমো মানুষ ভিড়ের ভিতরে। আমি বললাম যে আপনি যে কথা বলছেন তাতে এমনি নমো হয়ে গেছেন, কথা কয় না? এ বলে কিনা এরকম কথা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর জালেম কারাম শুনে নাও, দুই নম্বর জালেম কারা, তিন নম্বর জালেম কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন নম্বর জালেম হলো যারা এই জমিনের উপরে আল্লাহর হক বিধান কোরআন যখন আসছে এই জমিনের উপরে এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা কি? এরা হলো জালেম। আজকে কোরআনের ব্যাপারে যারা ষড়যন্ত্র করছে, আজকে দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে হয়, মাদ্রাসাগুলোর বইয়ের ভিতরে আরবি নাই, কোরআন নাই, ফেকা নাই, এটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? ও আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল প্রথম কে? আবু জাহেল। কে কে করেছিল? আবু জাহেল করেছিল। কোরআন যখন আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে নাজিল করলেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপরে প্রথম যখন ওহী হলেন, নবীজি ভয় টয় পেয়ে কিন্তু দাওয়াত দিলেন না, নিজের ভিতরে রাখলেন। আল্লাহ পাক এবার ৪০ বছর পর আবার দ্বিতীয় ওহী যখন নাজিল করলেন,
এইবার কিন্তু বললেন, ও নবী, আর কিন্তু কম্বল গায়ে দিয়া ঘুমানোর সময় নাই। আপনি উঠে দাঁড়ান, অরব্বা কাফা কাব্বি, জমিনের উপর যত বাতিল ফেকরা আছে, যত রকমের শক্তি প্রতিষ্ঠিত হয়েছে, এই শক্তির সামনে গিয়ে বলেন আল্লাহই আমাদের রব, সুবহানাল্লাহ। সকল ক্ষমতা চলবে কার? আল্লাহ, লাহুল খালকু ওয়াল আমর, জমিন আমার, আইন চলবে কার? আল্লাহ পাক বলছেন আমার জমিন, আমার আইন। দেখেন বিশ্ব নবী, একটা বিষয় আজকে ক্লিয়ার করতে চাই। অনেক মুসলমান আছে বলে আমরা কোন বিপদের ভিতরে যাই না। যদি বলা হয় হুজুর কয়টা মামলা খাইছেন, কয় একটাও না। কয়বার জেলে গেলেন বলে একবারও না। কয়বার দাবর খেলেন বলে একবারও না। কয়টা দাঁত ভাঙছেন, কয় একটাও না। তাহলে আপনি কি বিশ্ব নবীর থেকে ভালো হয়েছেন যে আপনার দাঁত ভাঙে না? বিশ্ব নবী আপনার থেকেও কি হীন ছিল না অনেক উচ্চতম ছিল? কথা কয় না। আল্লাহ পাক বলছেন যাকে না বানালে এই পৃথিবী দেখতেছো ওগুলো বানাতাম না। এই নবী চল্লিশটা বছর কোরআনের কথা বললেন না, শুধু আমল করলেন, তসবি করলেন, জিকির করলেন আল্লাহকে পাওয়ার জন্য। একবারও কিন্তু ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয় নাই, বরঞ্চ মক্কা মদিনায় বিশ্ব নবীকে আল আমিন নামে ডাকতে ডাকতে এমন ভাবে পরিচিত করে দিল তারা যে মোহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিলে তারা চিনত না এই কে, কিন্তু আল আমিন বলার সঙ্গে সঙ্গে চিনে নিত এটা আব্দুল্লাহর পুত্র, ঠিক কি না? এমন চরিত্র গঠন করেছিলেন। আবু জাহেলের কাছেও প্রিয়, আবু লাহাবের কাছেও কি, সবার কাছে প্রিয়। এরকম এক শ্রেণীর আলেম এখন নাই, কথা কয় না, আছে না? নাই। কিন্তু আল্লাহর নবী জাইনা বললেন রব্বাকা ফাকাব্বির, এই বাতিল চক্রদের সামনে যে বললেন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সাথে শুরু হয়ে গেল সংঘর্ষ। আজ কোরআনের ময়দানে, আজ এই বাংলার জমিনে যদি সংসদ ভবনের সামনে দাঁড়ায়া সারাদিন জিকির করেন, আমার মনে হয় যিনি এমপি মন্ত্রীরা যারা ঢুকতেছেন তারা আপনাকে দেখে খাবার দিবেন, নাস্তা পাঠাই দিবেন, বলবে একজন ভিক্ষুক বা একজন আল্লাহর ওলি বাইরে বসা আছে, একটু নাস্তা পাঠাই দাও। কিন্তু এই সংসদ ভবনে যে যদি বলেন এই জমিনটা আল্লাহর, আর জমিনের উপরে যত আইন তা চলবে আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে এই কোরআন বিরোধী লোকগুলো এই হক প্রকার মানুষদেরকে বন্দী করে ফেলবে, ঠিক কি না? আবু জাহেল, আমি কোরআন রিসার্চ করে দেখলাম জাইনা নবী যে এই কোরআনের দাওয়াত শুরু করলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল আর ঠেকানো যায় না, কথা কয় না। আবু জাহেল এবার চিন্তা করলেন আমার ভাতিজা এমন কিছু বক্তব্য দেয় যা কোনোদিন শুনি নাই। আবু জাহেল বুঝতে এটা আল্লাহর কথা, এটা আমাদের দুনিয়ার কোন মানুষের কথা নাই। কারণ আবু জাহেল বুঝত, কারণ আবু জাহেল তো হলো কোরআন না মানার কারণে, কিন্তু আবু জাহেলের মূল নাম কিন্তু আবুল হেকাম, ঠিক কি না? বুদ্ধিমানদের বাপ, তাহলে উনি বোঝে না যে কথা কোনটা বলতেছে আমার ভাতিজা, কিন্তু বুঝত। আবু জাহেল চিন্তা করছিল বুঝলাম ঠিকই, কিন্তু যদি ভাতিজার এই কোরআনের বিধানগুলো মানি তাহলে আমার কিন্তু চেয়ার থাকবে না, ঠিক কি না? আজ দুনিয়ার মানুষেরা চেয়ার পাওয়ার রাজনীতি করে, কথা কয় না? তাহলে বোঝা যায় আবু জাহেল মারা গেছে ঠিকই, আবু জাহেলের ওয়ারিশ এখনো আছে। আবু জাহেল সঙ্গে সঙ্গে মক্কার ওলিতে গলিতে ঘোষণা দিতে লাগলো নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে, কেউ পাগলের কাছে যাবা না, নাউজুবিল্লাহ মিন যা। আমি কোরআনুল কারীম রিসার্চ করে দেখলাম কোরআনের ভিতরে 12-13 জায়গায় পাগলের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, তার একটা আয়াত বাদে সব আয়াতগুলোই নবী রাসূলদের ব্যাপারে পাগল বলেছিল মানুষেরা, বলেন না নাউজুবিল্লাহ মিন যা। শুধু তাই নয়,
শুধু তাই নয়, আল্লাহর নবীকে বলা হলো মুআল্লিমুন মাজনুন, পাগলেরও পাগল উস্তাদ। কিন্তু আল্লাহ পাক বললেন আমার বিশ্ব নবীকে আবু জাহেল যেই পাগল বলল, নবীজি মাটির মানুষ একবারও জবাব দিলেন না। কিন্তু আল্লাহ পাক বললেন আমার অস্তিত্বের উপরে আঘাত এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষ থেকে জবাব দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই তোমাদের সাথী যে পাগল হয়েছে কোথায় থেকে পাইলে? চল্লিশ বছর তো তাকে পাগল বলো নাই, চল্লিশ বছর তো তাকে একবারও বিশ্বাসী ছাড়া বাইরে অন্য কিছু বলে ডাকো নাই। কিন্তু যেই না আমার হাবিব আল্লাহর শ্রেষ্ঠত্ব জমিনের উপরে ঘোষণা করার কথা বললেন, সঙ্গে সঙ্গে তোমাদের চেয়ার ঠিক রাখার জন্য বললে ভাতিজা পাগল হয়ে গেছে। কথা কয় না আবু জাহেল? দেখলো না আরে পাগল বললেও কাজ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আবু জাহেল জরুরি দারুন মাদুয়া বৈঠক ডাকলেন। তারও একটা সংসদ ছিল, আর এখনো যেরকম সংসদ আছে, ট্রাইব্যুনাল আছে, আবু জাহেলেরও কিন্তু একটা ট্রাইব্যুনাল আছিল। কথা কয় না? এই দারুন মাদুয়ায় বৈঠক ডেকে আবু জাহেল বলল আইউসিতুকা, সর্বপ্রথম তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, অথবা তাকে হত্যা করে ফেলতে হবে, আর যদি হত্যাও না করা যায়। কারণ আবু জাহেলের মনে মনে ধারণা ছিল বিশ্ব নবীও কোনো জানাতানা বংশের নয়, তারও চাচার নাম কিন্তু আমির হামজা। হত্যা নাও করা যেতে পারে, যদি হত্যা না করা যায় তাহলে আমরা এই সংসদ ডাকলাম আর সিদ্ধান্ত নিলাম, যদি তাকে হয় জেল দিতে হবে, আর যদি জেল না পারি তাহলে হত্যা করে ফেলতে হবে, আর যদি হত্যা করতেও না পারি তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেশ ছাড়া করে ছাড়ব। নাউজুবিল্লাহ মিন যালিক। আজ জমিনের উপরে যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের হক কথাগুলো জমিনের উপরে বলছে, আবু জাহেলের এই ষড়যন্ত্র অনুযায়ী ফার্স্ট স্টেপ তাদের উপরে জুলুম কারাদণ্ড আছে না নাই? আবু জাহেলের দ্বিতীয় স্টেপ হত্যা কাণ্ড। কোরআন প্রেমিক মানুষরা এই বাংলার জমিনে রক্ত দিয়েছে তার কোরআন প্রমাণ আছে না নাই? সর্বশেষ আমাদের সম্মানিত এক ভাই মিজানুর রহমান আল আজহারি আবু জাহেলের ষড়যন্ত্র করে তাকেও কিন্তু দেশ ছাড়া করেছে, ঠিক কিনা? আমরা বুঝি এই ষড়যন্ত্র কার, কথা বলে না কার? আবু জাহেলে। কিন্তু বিশ্বনবী বলেন শোনো, এখন তোমার হাতে ষড়যন্ত্র আছে তো সব মানি, কিন্তু এমন একটা সময় চলে আসবে যেই দিন আমার পাওয়ার থাকবে, যেই দিন আল্লাহ পাক তার বিচারের আসনে বসবেন। আল্লাহর নবী বলেন আজ কোরআন পে মানছো না, কোরআন পে এটাকে ছেড়ে দিতেছো, আমার এমন একটা সময় আসবে যেই দিন আমার রব বিচারের আসনে বসবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কোরআন মানে নাই তাদের বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করে দিব। নাউজুবিল্লাহ। আজ মামলা দায়ের করবে এজন্য যে ও মুসলমান এই কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত দিলাম, দান মোবারক শহীদ করে দিলাম, খেজুরের পাতার উপর ঘুমালাম, যেই নবীকে আল্লাহ বললেন আমার হাবিব আপনাকে যদি আপনি যদি চান তাহলে আপনার জন্য এই উহুদ পর্বতটা আমি সোনা বানায় দিতাম। আল্লাহ পাক উহুদ পর্বতের কথা অনেকবার বলেছেন। এই আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম কয়েকদিন আগে আমার সাথে কথা যখন বলতেছিলেন হঠাৎ করে বলে ফেললেন, শোনো আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ভিতরে নবীজি অসংখ্যবার এই উহুদের উদাহরণ দিয়েছেন, এই উহুদটা সোনা বানানো হবে এরকম বহুতবার আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন।
আজ পৃথিবীর ভিতরে যত দামি ভূখণ্ড আছে তার নাম হলো উহুদ, ঠিক কি না? সোনা হইতে বাত আছে এবং স্বর্ণের খনিও পাওয়া গেছে, কথা কর না? খালি সোনা বানাই দিলে তো কমে যাইতো এক সময় নিতে নিতে, কথা কয় না? আল্লাহ বললেন সোনা বানালাম না, শুধু সোনা তৈরি হওয়ার মেশিন বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলবেন কিয়ামতের দিন বান্দার সামনে, আমার উম্মতের সামনে আমি সেই দিন বিচার দিব, আল্লাহ পাকের কাছে মামলা দিব যে আমার এই কষ্ট করা, সেই কোরআনের বিধান কায়েম করেছিলাম এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। আল্লাহর নবী কি মামলা করবেন তাও কোরআনে আল্লাহ পাক বললেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলেন সেই দিন কওমের লোকেদের সামনে দাঁড়ায়া আমি মামলা দায়ের করব যে তারা কোরআন পরিত্যক্ত করেছিল, কথা কর না? কোরআন ছাড়া অন্য যা কিছু আছে এগুলো সব বাতিল, এগুলো কি বাতিল। কিন্তু আমার ভাইরা, আজ এমন একটা পরিস্থিতি আমাদের ভিতরে হয়েছে, কোরআনের যেটুক সহজ টুক মানতে রাজি, কিন্তু কোরআনের যেই জায়গায় কঠিন ওই জায়গায় মানতে রাজি না, ঠিক কি না? কয়েকদিন আগে দেখেন না জিহাদের আয়াতের ব্যাপারে কি পরিমাণ কথা বলেছে নেতারা, সাহস থাকলে কোরআনের এই আয়াতকে বাতিল করে দাও, আল্লাহর এই আয়াতকে কেটে দাও, এই সাহস থাকলে এটা দেখাও। তার মানে কি? আপনি ওযু করা, মেসো করার সুন্নাত আপনি মানতে রাজি, পাগড়ি মাথায় দেওয়ার সুন্নাত মানতে রাজি, কিন্তু এই পাগড়িটা মাথায় দেওয়ার জন্য নবীজি যুদ্ধের ময়দানে সত্তরটার উপরে যুদ্ধের অংশগ্রহণ করলেন হেলমেট মাথায় দিয়া। ও মুসলমান, আজকে ঘরে পাগড়ি আছে কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য আপনার ঘরে মার খাওয়া লাগবে, সেই হেলমেট নাই, ঠিক কি না? আমার কথাগুলো একটু কষ্ট লাগতেছে নাকি আপনাকে? আমিও ভাই কবরের আজাবের খুব অস পারি, এমন অস করে দিব পুরো কানতে 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 কুলতে পারবে না। কিন্তু আমার ভাই, এই দুনিয়ার আমলের উপরে কিন্তু কবরের বিচার হবে, এই দুনিয়ার কাজের উপরে কিন্তু হাসরের বিচার হবে। কিন্তু আজ এমন একটা পরিস্থিতি এসে গেছে, কবরের তল নিচে মাটির নিচে রস করে আর আসমানের উপরে কি কাজ হবে, কি বিচার হবে এটা করে, কিন্তু জমিনের উপরে কোন কাজ করলে বিচারের সম্মুখীন হওয়া লাগবে না এই কথা কিন্তু বলে না, ঠিক কি না? আল্লাহ বলেন, কোরআনের একটা অংশ মানবা আর একটা অংশ মানবা না, তা হবে না, তা হবে না। কোরআন যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানতে হবে, একটা আলি পরিমাণ যদি আপনি ছেড়ে দেন ইচ্ছা করে তাহলে আল্লাহ পাক বলেছেন সে হলো কাফের। কি আমার ভাইরা, কথা তো বলা যায় অনেক, কিন্তু আজ কোরআনের কথা, কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করা, এটা কি আমরা আজ করতে পেরেছি? কথা বলেন, কথা বলেন করতে পেরেছি? পারি নাই। কিন্তু বিশ্বনবী বলছেন, আমার এমন একটা সময় বিশ্বনবী বিদায় হজের ভাষণে দাঁড়ায়া এই আমাদের এই চিত্রকে সেদিন দেখেছিলেন নবীজি, দাঁড়াই বললেন ও আমার উম্মতেরা কশিন কালেও পদভ্রষ্ট হবে না যদি না তোমরা কোরআন মানো আর যদি তোমরা হাদিস মানো, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় জালেম হলো তারা যারা জমিনের উপরে আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না। এরা কি? আমার এক কথা না, এগুলো বলতে পারেন হুজুর আপনি বানায় নিয়ে আসছেন, মাহফিল পরে বলতে পারে যে অনেক শক্ত কথা কইছে হুজুর, আমি কি বানোয়াট বলছি একটাও?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নাজিলকৃত বিধান অনুযায়ী যারা সমাজের ভিতরে ইনসাফপূর্ণভাবে বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন ওরা হলো জালিম। আজ দেশে তেলচোর বেলচোর ডালচোরের বিচার হয়, যারা ক্ষুধার যন্ত্রণায় পড়ে চুরি করতেছে এদেরকে খুব করে বিচার করা হয়, কিন্তু যারা বড় বড় মাথা, যারা কেসুনের মতো অপরাধ চক্র করে হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশের সম্পদ বাহিরে পাচার করেছে, তাদের বিচার না, কথা কয় না। আল্লাহর নবী বলেন যেই সমাজের উপরে, যেই ভূখণ্ডের উপরে আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের উপরে বিচার ফয়সালা করা হবে না, আল্লাহর হাবিব বলেন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ, আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব আসতে থাকবে। আমার ভাইরা, এজন্য এই জমিনের উপরে আইন মেনে বিচার ফয়সালা করতে হবে। কার আইন মেনে? এখন বলতে পারেন হুজুর আমার লাভ কি আল্লাহর আইন দিয়ে বিচার মানে? আল্লাহর আইন দিয়ে যদি বিচার করেন লাভ কি? শুধু সত্য সত্য বললাম, বলবেন হুজুর লাভটা কি তাও শিখাতে হবে। আল্লাহর নবী বলেন লাভটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের আসনে বসবেন, মানুষেরা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের এই কঠিন বিচারের দিনে, হাশরের এই বিচারের ময়দানে দুনিয়ার বুকে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, কর্তৃত্ব দেওয়া হয়েছিল, সমাজের বড় বড় আসন দেওয়া হয়েছিল, বিচারক বানায় দেওয়া হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল নেতাদেরকে আমি আমার রহমতের আশ্রয়ে ছায়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেহেতু শেয়ারের বিষয়ে মাতব্বরি করছে, কথা কয় না, এখন কেয়ামতের ভিতরে তারে ওই জায়গায় দাঁড়া করাই রাখবো মাতবার সাহেবরে, তাহলে কেমন দেখায় না? আল্লাহর নবী বলেন তখন তাদেরকে আরশে আজিমের আল্লাহ পাকের সিংহাসনের নিচে রহমতের ছায়াতলে আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দিবেন। বিশ্ব নবী বলেন শুধু আশ্রয় দিবেন না, এখন কি আল্লাহর ছায়াতলে তাদেরকে দাঁড়া করাই রাখবে? আল্লাহ নবী বলেন ইন্নাল মুখসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর। আল্লাহ নবী বলেন দাঁড়া করাই রাখবো না, শুধু আমার রহমতের ছায়াতলে যখন আমি নিব। আল্লাহর নবী বলেন তাদেরকে দাঁড়া করাই রাখবো না, আলা মানাবির মিন নূর, তাদের জন্য নূরের একটি সিংহাসন বানায় দিব। সুবহানাল্লাহ। যেই দিন মানুষেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে আর আল্লাহ পাক আপনারে ওখান থেকে ধরে এনে ছায়া দিবেন, আশ্রয় দিবেন, মেম্বারে বসতে দিবেন, বলেন না সুবহানাল্লাহ? বলবেন হুজুর আমি তো মেম্বার না, আমি তো চেয়ারম্যান না, আমি তো সমাজের এমপি না, মন্ত্রী না, রাজা না, বাদশাহ না। আমি বলবো আমার ভাইরা আপনি এক জায়গার কিন্তু রাজা, পরিবারের পাঁচজন সদস্য আছে, এই পাঁচজন সদস্যের ভিতরে কিন্তু আপনি রাজা, ঠিক কিনা? প্রত্যেকের অধীনস্থ একটা পরিবার আছে কিনা? আছে কিনা? ওইখানে যদি আপনি ইনসাফপূর্ণ বিচার করতে পারেন ওই বাউন্ডারির ভিতরে, আল্লাহ বলছেন তোমাকে ওই পুরস্কার দিব। কিন্তু আজকে দেখা যায় পরিবারের উপরে ইনসাফ ব্যবস্থা করতে পারি না, আদল প্রতিষ্ঠা করতে পারি নাই, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী পরিবারের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই, চারটা পাঁচটা মেয়ে হয়েছে, এরপর একটা ছেলে হয়েছে, শত খাবার বাজারের থেকে আনে বাবা, সব ওই সন্তানের জন্য আনে, আছে না নাই?
ছোট মেয়েও যদি থাকে পাশে তারা দেয় না, বলে চারটার পর কিন্তু একটা সব খাবার তার। এরকম যদি বেইনসাফি কাজ আপনার পরিবারের উপরে করেন, আল্লাহর নবী যখন বাইরের থেকে সফর করে আসতেন প্রথম ঢুকতেন মা ফাতেমার ঘরে, সুবহানাল্লাহ, তার কন্যাকে যদি বাইরের থেকে আসতেন একটু হাদিয়া তোবা দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা আজ কন্যা হলে দেখেন তো নাই ভাই আমার, আমি কয়েকদিন আগে একটা হসপিটালে অন্য রুগী দেখতে গিয়েছিলাম, পাশের সিটে লক্ষ্য করলাম চারটা সন্তানের পর আবার দুটো সন্তান একসাথে জমজ হয়েছে। কয়জন হইল এখন? ছয়জন সন্তান, সব কন্যা। লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা কন্যা সব উপস্থিত আছে, একটা রেখে একটাকে দেখতে লাগলাম। আর আমার মনে হতে লাগলো এত সুন্দর কন্যা জন্মগ্রহণ করেছে, এরপরেও হসপিটাল ধরে কান্নার রোল পড়ে গেছে। আমি সান্ত্বনা দিলাম যে ভাই আপনার জন্য ছয়টা জান্নাত, কি কার জান্নাতের কথা শুনি, কথা বলেন না কেন, আছে না নাই সমাজের ভিতরে এই কুমন্ত্রণা আছে না নাই? মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনি আজকে মনে করেছেন আপনার স্ত্রী বুদ্ধি খালি আপনাকে এই সন্তান কন্যা সন্তান দেয়, আছে না নাই? সব অপরাধ কার? স্ত্রী। উনি খুব সাহেব, উনি কিছু জানেন না। কাউকে সন্তান দেওয়া, কাউকে সন্তান না দেওয়া, কাউকে সন্তান চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া, কাউকে ডাবল করে দেওয়া, কাউকে সিঙ্গেল করে দেওয়া, কাউকে আবার মোটে না দেওয়া, এই সব ক্ষমতার মালিক হলেন আমার রব আল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সন্তান হারা থাকব? বলেন না সুবহানাল্লাহ, আমি কি সন্তান হারা থাকব? আমার কি ছেলে সন্তান হবে না? আল্লাহ পাকের কাছে আপনি যদি দোয়া করেন, আমার মনে হয় আল্লাহ পাক আমাকে নিঃসন্তান রাখতে পারে না। বিশ্ব নবীর উপরে আস্থা যখন দেখলেন, নবীজি দোয়া করলেন, ও গো রাব্বুল আলামিন, তুমি আনাসকে সন্তান দান কর, আর আনাসের মালের ভিতরেও বরকত দিয়া দাও। সুবহানাল্লাহ। বলবেন নবীজি চাইলো সন্তান, মালের উপরে বরকত চাইলেন কেন? নবীজি আমার কত দূরদৃষ্টিতা সম্পন্ন, নবীজি জানতেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আনাসের এমন ভাবে সন্তান হলেও হতে পারে। এক সময় সন্তান সে বলবে হুজুর কেমন দোয়া করলেন, এখন সন্তান আবার না খেয়ে মারা যায়, কথা কয় না? আল্লাহর নবী সেই সময় বললেন যে সন্তান খালি দিও না, সন্তানের পাশাপাশি আনাসের মালেও বরকত দিয়ে দাও। আল্লাহর নবীর এই দোয়াকে কেন্দ্র করে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে 82 জন সন্তান হয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। বলবেন তাহলে মালে বরকত কি হয়েছে হুজুর? মক্কার ভূখণ্ডে যত মানুষের খেজুরের গাছ ছিল সব মানুষের খেজুরের গাছে বাগানে একবার ফলন হতো, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে দুবার খেজুর হতো। সুবহানাল্লাহ। এত সুস্বাদু এত দামি খেজুর হতো মক্কা, ওই সময় এত সুন্দর আর এত দামি খেজুর পাওয়া যেত না, দামি খেজুর যদি খুঁজতে হতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে যেতে হতো। মালে সম্পদ দিয়েছে কিনা, কথা কন্যা দিয়েছে কিনা? আজ মা বোনদের সব অপরাধ, ভাইদের কোনো অপরাধ? কিন্তু আমি এই জায়গায় আজকে যেহেতু মা বোনেরও আছে, অনেক আল্লাহর হুকুমের কথা পালন করার বিধিবিধানের কথা বললাম, আজকে একটা বিষয় আমাদেরকে জানাতে হবে, কত জানাতে হবে বিষয়টি আমার একটু লক্ষ্য করুন। আমার ভাইরা মা বোনেরা আছেন,
তাদেরকে বলছি কিয়ামত যদি আসে তাড়াতাড়ি, আল্লাহর নবী বলেছেন কিয়ামত আসার আগে জমিনের উপরে মহিলাদের ভিতরে সাতটা রকমের দাউস স্বভাব হবে, যেই স্বভাবটা হলো সব হলো দাজ্জালের অনুসরণকারী হয়ে যাবে। আজকে যেহেতু সময় কম, কোনো একদিন যদি সময় দেওয়া হয় আর যদি মনে করাই দেন হুজুর ওই জায়গা থেকে কথা বলে, তাহলে মা বোনরা আমাকে পিছন থেকে গালাগালিও করতে পারে, কথা কয়নি, কারণ মা বোনরাও তো সবাই এখন একদম আল্লাহর ফেরেশতা না, ঠিক কিনা, কথা কয় না, ঠিক কিনা। আজকে দেখেন বাজারে যাবেন দেখবেন মা বোনদের বিশাল জাম পড়ে গেছে, ঢোকা যায় না। ঈদের সময় চিতলমারিতে গেলাম মার্কেট করার জন্য, দোকানদার তিন দোকানে যাওয়ার পরে এক দোকানদার বলতেছে ভাই এত ডিস্টার্ব কেন করেন রব, ঈদের সময় আসছেন কেন, ঈদের সময় কেন আসছেন, কেন ঈদের সময় আসছেন আজকে, কেন ঈদের সময় আজকে মার্কেটে আসছেন আপনি। আমি বললাম ভাই আমার অপরাধ কি, বলতেছে সন্ধ্যার পরের থেকে তিন চার জনকে বিদায় করেছি ভাই, যদি এরকম ডিস্টার্ব করেন তাহলে মহিলা মা বোনদের মাঝে কি বিক্রি করব। আমি বললাম ভাই রে আমার, আমি তো আপনার কাছে টাকা চাইতে আসি নাই, আমার বিবি যেহেতু একটু পর্দায় থাকে সুতরাং আমার মালটা আমি নিজেই কিনতে এসেছি। ভাই আমার মার্কেটে ঢোকার কোনো কায়দা থাকে ঈদের সময়, কথা কয় না। তাহলে এই যে মার্কেটে যারা যায় এরা কি আসমান থেকে নামা কোনো মহিলা, কথা কয় না। এই আপনারা এরকম খামি দিয়ে বসছেন কেন সুতন্ত, আমার মনে হয় আপনারা মহিলাদের খুব ভয় পান, চিন্তা করতেছেন জোরে যদি কয় আজ জোরে খবর আছে, কথা কয় না। আজ অনেক ভাই চাদর বসে চুপ করে বসে আছে, খবরদার হুজুর যদি এই মা বোনদের ব্যাপারে কিছু বলে মাইকের আওয়াজ পর্যন্ত যেন না যায়। আমার আব্দুর রহিমের মা যদি শুনতে পারে আজকে বাড়ি ভিটা সারা করবে। বুঝি তো আমি ভাই আপনি ধরা পড়ে গেছেন, আমরাও ধরা ভাই, কারণ কি এমন একটা জামানা এমন একটা সময় এসে গেল যেই সময়ে হাতে কাটে দেখবেন যখন যান দেখবেন সব মহিলাদের ভিড়। আবার মাঝে মধ্যে চিন্তা করলেন বিবিকে এত ভালোবেসে ঘরে আনলাম একটা শাড়ি আমি কিনে দেই দেখি পরে কিনা, দেখবেন ওই রাতে আপনার সাথে আফগানিস্তান আর আমেরিকার যুদ্ধ হবে। এই বেটা তুমি কিনতে পারো, 800 টাকার শাড়ি তোমার কাছে দানেছে কত জানো, 1600 টাকা, তুমি কেনা বেচা পারো না, আমি গেলে ভালো কেনা বেচা করতে পারি, কিন্তু আমার ভাই আসলে কেনা বেচা করে না। ওই যে ভাবি বলে একটা ডাক দিল, সঙ্গে সঙ্গে ভাবি কিন্তু ভর্তা হইয়া গেল, ভাবি রাজি হয়ে গেল। এখন ভাবি যদি 1600 টাকার শাড়ি কেনে তাহলে বাড়িতে এসে বলে শাড়িটার দাম ছিল 4000 কিন্তু আমাকে দিয়েছে কত টাকা। সব আমরা বুঝি বাসটা কিন্তু কোন জায়গায় গেল, ঠিক কিনা, কার ক্ষতি হইল, কার ক্ষতি হইল। বলতেছেন হুজুর আর বলেন না, আমি আমি কোরআন কারিম থেকে অনেক কথাই তো আপনাদের শুনালাম তাই না, কিন্তু আনুষঙ্গিক কিছু কথা বললাম। এজন্য দেখেন আজ সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থা এরকম হয়েছে, মাঝে মধ্যে সমাজে এরকম দেখা যায় যারা তরতাজা যুবক দিনের উপরে পুরো সঠিকভাবে নাই, এদের সামনে মহিলারা ওপেন পর্দা করে না, ওপেনে ঘোরাঘুরি করছে, কিন্তু আলেম দেখলে পরে আসতে ঘোমটাটা ঢেকে দেয়। তাহলে বোঝা যায় পর্দা কার উপর জন্য আসছে, শুধু আলেমের জন্য, সবার জন্য। এই সিন কি দেখেন না আপনারা, এ কথা বলতে হবে আমাদেরকে, যদি আমরা না বলি তাহলে আমাদের মা বোনরা সংশোধিত হবেন না। ও আমার মা বোনেরা, আপনাদের
এই গর্ভের ভিতরে যে সন্তান আসবে এই সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম এই ফ্যাক্টরি আপনাকে পবিত্র করতে হবে, এই গোডাউন ভালো করতে হবে আপনাকে। যদি আপনি এইটা ভালো করতে পারেন তাহলে ওখান থেকে আব্দুল কাদের জেলানি বের হবে, ওখান থেকে আল্লাহর ওলি বের হবে, ওখান থেকে এই দেশ পরিচালনার জন্য আল্লাহ ভীতি লোক বের হবে। ঠিক আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে কোরআনের সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো বড় ধরনের জুলুম। এই আয়াত বলতে গিয়ে আমি কিন্তু একটু জুলুম কত ধরনের আছে আর কোন জুলুমের অংশীদার করলে জালিম হওয়া লাগে এই আয়াত কিন্তু আমি একটু ভিতরের দিকে গিয়েছিলাম। আর একটা বিষয় আজকে আপনাদের কাছে বলতে চাই, জালিম হলো তারা, আল্লাহ পাক বলছেন যারা আমার ঘর মসজিদে হক কথাকে যারা বন্ধ করে দিয়েছে, মসজিদের ভিতরে আমি আল্লাহর কথা যারা বলতে দেয় না, এই শ্রেণীর মানুষগুলো হলো জালিম। যদি প্রমাণ চান সব প্রমাণ আমি দিব, কোরআনে আছে। কিন্তু এই কথা আজ 1500 বছর পরে স্পষ্ট দু চোখে দেখা যাচ্ছে, মসজিদের মেম্বারের ইমামরা স্বাধীন নয়, কথা কয় না। অথচ আমি তো দেখলাম এমামতির জন্য প্রথম শর্ত হলো তাকে স্বাধীন হতে হবে, কিন্তু এমামতি যদি করছেন উনি সভাপতির হাতে গোলামের মতো আছেন, কথা কয় না। এরকম আছে না মসজিদ? কোরআন, কোরআনের কথা, ময়দানের কথা, মসজিদের ভিতরে ফয়সালার কথা বলা যায় না, কারণ কোরআনের কথা যদি মসজিদে বলেন, সুদের ব্যাপারে যদি মসজিদে আয়াত তেলাওয়াত করেন আর ওই ব্যাপারে আলোচনা করেন, ঘুষের ব্যাপারে যদি বলেন, জেনার ব্যাপারে যদি বলেন, মদের ব্যাপারে যদি বলেন, পর্দার ব্যাপারে যদি বলেন, দেখবেন ইমামতি কিন্তু থাকবে না, কথা কয় না। এই জন্য এমন একটা সিস্টেম চালু হয়ে গেল সারা জমিনে, মসজিদে ঢুকলে কোরআনের তাফসির পাওয়া যায় না মেম্বারের উপরে। কেউ মনে কিছু করবেন না, কোরআন নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে তলব করা হলো, সভাপতি সাহেব তাকে ডাকলেন, ডেকে বললেন ওগো ইমাম সাহেব, আপনি দুই দিন আসতে পারলেন না, কিভাবে বুঝলেন? এই মসজিদের নিচের সব দোকানে আমার সুদে টাকা লাগানো আছে। কে আপনাকে বলল? কে আপনাকে বলে দিল? সুতরাং মূল কথা, যেহেতু আপনি বলে দিয়েছেন আপনার চাকরি আর থাকবে না, কথা কন না। এরকম চাকরি এখন যা ভয় আছে না নাই? চুপচাপ নামাজ পড়া, অথচ মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী সালিশ করতেন, কথা কন না, ঠিক কিনা? সেই মসজিদে, অনেক মসজিদে লেখা আছে রাজনৈতিক কোনো কথা বলবেন না, কোরআনে যদি থাকে দু একটা বলা উচিত কিনা? এইবার আমার বন্ধুবর চিন্তা করলেন, ঢাকার বুকে চাকরি করতে পারলাম না, চলে যাই একটু এবার বিভাগীয় পর্যায়ে, দেখি ওখানে গিয়ে একটু এমামতি অন্তত পক্ষে করে থাকা যায় কিনা। উনি এমামতি করবেন, প্রথম জুমায় চিন্তা করলেন সুদের কথা বলে এক কট খাইছে, তাহলে আর সুদের কথা বলা যাবে না, একটু পর্দার ব্যাপারে বলতে হবে। পর্দার ব্যাপারে কোরআন হাদিস থেকে অসংখ্য আয়াতের রেফারেন্স দিয়ে বক্তব্য রাখলেন, কিন্তু মাগরিবের পরে কমিটির সব সদস্যরা ইমামকে ডাকলেন, ইমাম সাহেব আসেন, সেক্রেটারি শক্তভাবে বললেন, ইমাম সাহেব আপনি বুঝলেন কিভাবে আমার স্ত্রী যে বেরাকে চাকরি করে, সকালবেলায় বোরকা ছাড়া যায় আবার সন্ধ্যা বেলা আসে, এটা আপনি বুঝলেন কেমনে? আর কেনই বা মেম্বারে দাঁড়ায় এই কথাগুলো বললেন?
কথা কর না, এরকম ইমামরা এখন সব স্বাধীন, এরকম জামেলা আছে কি না, আছে কি না? কারণ মসজিদের সামনে যিনি বসে আছেন উনি বিরাট সূক্ষ্ম, কথা কেন আছে না নাই? আমার ভাইরা এবার চাকরিটাও গেল, এইবার চিন্তা করলেন এমন একটা জায়গায় ইমামতি করব যেই জায়গার মানুষেরা কোরআন হাদিস যত ভালো বুঝবে না, গরিব অসহায় অশিক্ষিত মানুষের মাঝে একটু ইমামতি করব। সারা জীবন লেখাপড়া করলাম, আর যদি একটা ইমামতিও করে না খেতে পারি, পরিবারে কোনো ঠাই মা বাবা দেবে না, কথা কেন? এইবার তিনি ইমামতি করলেন, চিন্তা করলেন কোনো ওয়াজ আর করবো না, কথা কেন? ওয়াজ আর করা যাবে না, কারণ ওয়াজ করতে গেলে চাকরি নাই, আছে কিনা মসজিদ গুলো এরকম? ওয়াজ করে না ভয়ে, খুতবা দেয় না ভয়ে, কার দিকে যায়, কে আবার নারাজ হয়ে যায়। যদি একবার নারাজ হয়ে যায়, বেতন এমনি তো তিন মাস বাকি, এমনকি সারা বছরের বেতনও থাকতে পারে বাকি, ভয়তে কথা কয় না। বন্ধুবর উনি চিন্তা করলেন গ্রামে নামাজ পড়াবেন, খুতবাও দিলেন না, আরবি খুতবা দিলেন যা মানুষেরা না বোঝে, বুঝে না এটা তো ভালো কথা, বুঝলো না। কিন্তু যেই তিনি এবার জুমার দুরা কাজ ফরজ নামাজ আদায়ের জন্য দাঁড়ালেন, দুর্ভাগ্য হলো উনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন, যেই না বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই সুরা দিয়ে নামাজ শেষ করার পর সভাপতি, এমন সভাপতি যিনি সপ্তাহের ভিতরে একবারও আসে, মাসের ভিতরে একবারও আসে, এরকম সভাপতি আজ মসজিদে আছে না নাই, কথা কয় না? আমার উপরে দেখবেন যে অনেকে রাগ হচ্ছে, কিন্তু আমার ভাইয়ের এরকম সভাপতি আছে না নাই, এরকম সেক্রেটারি আছে না নাই, এরকম ক্যাশিয়ার আছে না নাই? এক সপ্তাহ পরে মসজিদে আসছেন, এক মাস পরে মসজিদে আসছেন, আলিপ থেকে ইয়া পর্যন্ত জীবনে কোনোদিন শোনেও নাই। চিন্তা করতে লাগলেন, আগের ইমাম সাহেবের, আগের কমিটির সভাপতির নাম ছিল ইয়াসিন, আর তার বাপের নাম ছিল আব্দুল হাকিম। হুজুরে কে শিখালো আগের কমিটির এই দুজন দায়িত্ব ছিল তাদের ব্যাপারে কোরআনে সুরা নাজিল করে পড়তেছে, নাউজুবিল্লাহ মিন যা, নামাজ শেষে এবার বলতেছে এই সভাপতি, এই ইমাম সাহেব, কোথায় পেলেন এই কথাগুলো, কে শিখালো আগে যেই কমিটিকে আমি তারাই কমিটির সভাপতি হয়েছি, কে শিখালো? বলতেছে ভাই এটা তো কোরআনের আয়াত। বললো আমি হাফিজ দাবি এ সমস্ত কোনো কিছু বুঝি না, আগামী জুমায় আমি দেখব আমার আর আমার বাপের নামে কিন্তু পড়তে হবে, বলে না নাউজুবিল্লাহ মিন যা। ইমাম সাহেব এবার একটু চিন্তা করলেন, কোনোভাবে একটু জিজ্ঞাসা তো করে দেয় কি নাম, বলতেছে আমার বাপ, আমার নাম হলো বাবুল, কথা কেন? আর আমার বাবার নাম হলো বুলবুল। আচ্ছা বলেন তো, বাবুল বুলবুল দিয়ে সুরা পড়ানো একটু কষ্ট না? ইমাম সাহেব বলবেন, ওগো কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন, জীবনে একটাই অপরাধ হয়েছিল, কোরআন বুঝে বুঝে পড়ছিলাম, আর বুঝে বুঝে মানুষের মাঝে বক্তব্য দেওয়ার কারণে আজ আমার কপালে একটা সামান্য ইমামতি করেও খাওয়ার যোগ্যতা হলো না, আছে না নাই? আমার ভাইরা, এই তো মসজিদগুলোর অবস্থা হয়েছে, কথা কর না। আবার দেখবেন, আমি সমালোচনা করছি না, এই জায়গার থেকে ফিরে আসতে হবে আমাদেরকে, যদি ফিরে না আসা যায়, আল্লাহ বলছেন এই মানুষগুলো সামনে দাঁড়ায় এমন ভাবে মসজিদের ভিতরে বসেছে, এরা কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে তাদেরকে বলতে বারণ করতেছে, ঠিক কিনা? মাঝে যে কোনো একটা মসজিদে যে দেখলাম
ইমাম সাহেবের পিছনে আট দশজন মুরব্বি, তারা মনেই হলো যারা অশিক্ষিত আছেন এরকম সামনে যে মুরব্বি দাঁড়ায় কথা কয় না, এমনকি পিছনে নামাজে ভুল হলে যে লোকটা সংশোধন করে দিবে সেই লোকটার আসন পর্যন্ত রাখে না। সভাপতি সাহেব ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, সূরা ফাতিহা পড়তে পারে না। যখন এরকম হয় আছে না এরকম কিছু, হঠাৎ করে ইমাম সাহেব ভুল করে তেলাওয়াত করার ভুল করে নামাজ ছেড়ে দিলেন, এরকম অ্যাক্সিডেন্ট হয় নাকি কথা কয়। এখন পিছন থেকে ইমাম সাহেব টানে আর মুসল্লি উল্টা টানে, কারণ সামনে তো যাওয়ার ক্ষমতা নাই কথা কয়। কিন্তু আজ এরকম পরিস্থিতি হলো, তারপরও আমাদের এখন হুশ আসে নাই, ঠিক কিনা? হুশ আসলো না, বরঞ্চ আল্লাহ রাসূল বলেছেন মসজিদগুলোর ভিতরে যখন তোমরা নামাজে দাঁড়াবে পিছন দিক থেকে যদি ছোট ছোট বাচ্চাদের কান্নার ধ্বনি শব্দ হাসি তামাশা এগুলো টের না পাও তাহলে মনে করো আগামীতে মুসল্লি শূন্য হয়ে গেল। কিন্তু এই সকল লোকগুলো মসজিদের দায়িত্ব পাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা যখন এরকম শব্দ করে তাদেরকে যাতে অযাতে বক্তব্য দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দেয়, আছে না নাই? আবার উনি কিন্তু বয়ান করে মসজিদে কেউ আসে না। ভাইরা আমার, এই মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র। একটা উদাহরণ আজকে একটু দিয়ে শেষ করে দিচ্ছি, একটা উদাহরণ, একটা উদাহরণ কোরআনুল কারীম আমাদের জন্য, আমাদের জন্য মুক্তির জন্য এসেছিলেন না আমাদেরকে অন্য কোনো পথে পরিচালনা করার জন্য এসেছিলেন, মুক্তির জন্য, ঠিক কি না? কিন্তু আজ সেই কোরআন আছে, কিন্তু আমরা কি মুক্তি হতে পেরেছি? আমরা কি স্বাধীন হতে পেরেছি? আমরা কি আজ স্বাবলম্বী হতে পেরেছি? পারি নাই, কারণ একটাই আমাদের সমস্যা, একটাই আমাদের অপরাধ, এখনো পর্যন্ত কোরআনের নূর, কোরআনের এলেম, কোরআনের হেকমত, কোরআন বিজ্ঞানের এই জ্ঞান আমাদের ভিতরে আসে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার এই মহাগ্রন্থ আল কোরআন থেকে বুঝে বুঝে পড়ার জন্য তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।